পূর্বস্থলী স্টেশন সংলগ্ন একটি মাঠে হাজির হয়েছি এ লাগু হওয়া নরেন্দ্র মোদীর এই নির্ণয় ন্যায়সঙ্গত এবং হিউম্যান ডিসিশন বলে জানালেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। পাশাপাশি এই দিন মঙ্গলবার বিকেলে বুথকর্মী সম্মেলনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে দেন তিনি। তিনি বলেন, দেখছি টিএমসির মধ্যে একটি দ্বন্দ্ব চলছে, দিদির পক্ষে কে, ভাইপোর পক্ষে কে, দিদির পরে ভাইপো কি ধরনের নেতা হবে। আরে দিদি, আমাদের দেখতে হবে না পিছন ফিরে, তোমার ঘরে দেখো, ডেঞ্জার তোমার ঘর মে হ্যায়। পাশাপাশি মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচার চালানোর নিয়ম এদিন মুখ খোলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইন্ডিয়ান গঠবন্ধনের নেতাদের সাথে হাত মেলান যারা সনাতন ধর্মকে অপমান করে, আর রামনবমীর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীকে পাবলিক হলিডে ঘোষণা করেন, ভোটের আগে ওনার এগুলি মনে পড়ে। পাশাপাশি দিনের এই মঞ্চ থেকে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় পুলিশকে কার্যত হুমকি সুরে বলেন, মিথ্যা কেসে ফাঁসালে আপনাদের ওই চেয়ারে শান্তভাবে বসে থাকতে দেব না। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার আগে পুরুলিয়া বাজার এলাকায় এক কর্মীর বাড়িতে দুপুরে মধ্যাহ্ন ভোজনও সারেন। লোকসভা ভোটের আগে বুথের কর্মীদের মনোবল চাঙ্গা করতে আজকের এই বুথ কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হল। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পূর্বস্থলী। দেখছি কি আজকে একটা দ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেসে, দিদির পক্ষে কে, ভাইপোর পক্ষে কে, চলছে তো একটা দ্বন্দ্ব চলছে, দিদির পরে ভাইপো কি ধরনের একটা নেতা হবে। আরে দিদি, আমাদেরকে দেখবে না পিছন ফিরত হয়ে দেখো, ডেঞ্জার তোমার ঘর মে হ্যায়। তাই আজকে আপনাদেরকে বলতে এসেছি হাত জোড় করে, নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছে পুরো দেশে এক একটি কৃষককে বছরে 6,000 টাকা আমরা দিব। আমরা দিয়েছি 10 কোটি কৃষককে পুরো দেশে পিএম কিষাণ নিধিতে টাকা দিয়েছি, নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছে। প্রত্যেকটা গরিব পরিবার প্রত্যেকটা বছরে 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনার হেল্পটা পাবে। আমরা পুরো দেশে করেছি, পশ্চিমবাংলায় করতে পারলাম না, কেন কি দিদি 5 লাখ টাকা কার্ড নিয়ে নিয়ে প্রত্যেকটা বাড়িকে 500 টাকার দেখাচ্ছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি করেছিল সিএ হবে, সিএ হয়েছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি করেছিল 370 আর্টিকেল হটেগা, হেটেছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি করেছিল মহিলারা পার্লামেন্টে 33% রিজার্ভেশন পাবে, পেয়েছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি করেছে 80 কোটি লোক আমাদের দেশে চাল পাবে, পেয়েছে। নরেন্দ্র মোদী গ্যারান্টি করেছিল রাম মন্দির হবে, রাম মন্দির হবে। আর এইবার নরেন্দ্র মোদী গ্যারান্টি করেছে আব কি বার, আব কি বার, আব কি বার। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টির পুরো হওয়ার গ্যারান্টি। তাই দিদিকে বলছি, এই দিদি খেলা করতে বন্ধ করো, আয়ুষ্মানের 5 লাখ টাকা দাও, তোমার 1,000 টাকা চাই না। এই দিদি খেলা করতে বন্ধ করো, নাহলে ভাইপোটা তোমার পার্টিতে খেলা করে দিবে। এই দিদি খেলা করতে বন্ধ করো। আজকে সন্দেশ খালির মহিলা উঠেছে, কালকে পশ্চিমবাংলার এক একটা গ্রামের মহিলা উঠে বলবে, এই দিদি খেলা বন্ধ করো। তৃণমূলের নেতাদের বড় বড় বাড়ি করে দিচ্ছ, গরিবকে প্রধানমন্ত্রী আবাস দিচ্ছ না, দিদি খেলা বন্ধ করো। এই দিদি খেলা বন্ধ করো, গরিব চায় ওর বাড়িতে খাবার জল, আর তোমার কন্ট্রাক্টর জল জীবন মিশনতেও খেলা করছে, কাঠমানি নিচ্ছে। এই দিদি খেলা বন্ধ করো।